আরে ও মোর জালা রে জালা কি দিয়া নিবা মুর্শিদের প্রেম জালা ওঙ্গে জলে জালা কি দিয়া আনিবা বাসর সারে প্রেম জালা ওঙ্গে জলে জালা কি দিয়া আনিবা আরে নবরঙ্গে আসসালামু আলাইকুম, আমি ক্লোরিডের পক্ষ থেকে আমি আরশাদ। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আজকে এই ভিডিওটি ফুল দেখবেন। আপনি যদি ভিডিওটি শেষে বুঝতে হলে দর্শক একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন, আরও ভিডিও আছে। দর্শক দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে একটু আগে যে ফুটেজ দেখেছেন, তিনি হচ্ছে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস, ঢাকা দক্ষিণ সিটির 5নং ওয়ার্ডের। দর্শক, এই যে ভিডিওটি, আপনার কী মনে হয় যে ভিডিও গোপন ভিডিও ভাইরাল হয়েছে, এরকম বহুত ভিডিও ঘটনা ঘটে থাকে, শুধু তিনি মেয়র বা আওয়ামী লীগের দলের বা এইটা নিয়ে বা কোনো সাপোর্ট বা বিপক্ষ আমার বিষয় নয়, আমাদের বিষয় হচ্ছে যে বিষয়টা সামনে আসছে যে আসলে একটা মেয়েকে হেনস্থ করা। এখন মেয়েটা কে আসলে এটা জানতে হবে, ঠিক না? মেয়েটা হচ্ছে আপনার এই মহিলাটি, তার এলাকার ভিতরে একটা দোকান দিবে, এটা নির্মাণ কাজ করবে, তার জন্য অনুমতি চাইছিল। এখন চিত্তরঞ্জনের দাসের অফিসে যাওয়ার পর তখন তিনি বলেছিলেন যে ওই কক্ষে যেতে, তার একটা কক্ষ আছে যে কক্ষে ভিডিও ফুটেজটা দেখছেন আপনারা, তো তিনি গেলেন। যাওয়ার পরেই এই অবস্থা আর কি। এখন তিনি কেন গেলেন, যাওয়ার উদ্দেশ্যটা কী? এখন দেখেন, আমরা যতটুকু জানি বা এই সমাজে হয়তো কিছু নেতাদের দিতে হয় বা একটা এলাকার ভিতরে দোকানপাট দিলে, বাট কিন্তু এত এতটা গভীর নয় যে একটা শারীরিক হেনস্থা করবে, কিন্তু আমরা শিওর নয়। তবে এটা কি নাটকীয় না কাকতালীয়, এটা এখনও প্রকাশিত হয়নি। যদিও আমাদের অনেক আওয়ামী লীগের যে ভাইয়েরা অনেক যারা আছে পুরনো, তারা এখন এই বিষয় নিয়ে তারা ব্যক্তিত্ব দায়িত্ব মানে দায়ের ভার নেবে, এটা জানিয়েছে যুগান্তর থেকে আমাদের এই তথ্যগুলো। তো এইটা তো সত্যি, কারণ এই ভিডিওটা করলো কে? এক হাতে তালি বাজে বাজে না, এক হাতে যেমন তালি বাজে না তেমনি এই ভিডিওটা কে করছে? এখন হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনি গণমাধ্যমে এই কথাগুলো এভাবে আসছে, যেভাবে যতটুকু বললাম আর কি, ততটুকু জানার দরকার আপনাদের। এখন এই যে ভিডিওগুলো ফাঁস হয়েছে, তার ফ্যামিলি দেখছে, তার সন্তান দেখছে, দেখছে না এই সম্মানটা কার গেছে? তারই কিন্তু গেছে। এই জোরাজোরি সাপটা সাপটি এই ধরনের এনস্থ করাটা আসলে এই মেয়েটা কি নাটকীয়ভাবে এই নেতাকে বা মেয়রকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে নাকি, প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। কারণ আমার কথাগুলো কোনো নেতা কোনো ব্যক্তিবর্গকে অসম্মান করা নয়, কিন্তু আমরা জানতে চাই যারা জনগণের প্রতিনিধিত্ব হবে তাদের চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা স্লোগান দেই কিন্তু, দেই না? আমরা কিন্তু দেখেন মানে কোনো ইলেকশন আসলে মেম্বার হোক চেয়ারম্যান হোক আমরা সামনে গিয়ে এগিয়ে যাই, হ্যাঁ, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু এটা বাস্তব তো কত ওটা কঠিন বা এটার ভিতরে গেলে আসলে বিষয়টা কেমন হয়তো মানে ফেসবুক সোশ্যাল মিডিয়ার কল্যাণে বোঝা যায়, কিন্তু আমাদেরও বুঝতে হবে, জানতে হবে, যে কোনো দলের হোক, আজকে হেফাজত হোক, বিএমবি হোক, জামাত হোক, বিষয়টা কিন্তু একই রকম আমরা বলতাম, কিন্তু আপনার দলের কলঙ্ক করছেন, ঠিক না? আপনি যে কোনো দলের সাপোর্ট করেন, আপনি যদি নোংরামি করেন এই ধরনের, তাহলে কিন্তু আপনার দলের কোন নোংরা বদনাম করতেছেন। বাট ইভেন আপনি সরকারে একটা বদনাম রটানোর জন্য মানে নাম ক্ষুণ্ণ করার জন্য এই কাজগুলো করছেন, নাহলে এই নোংরামি আর নিচু মানে লেভেলের যাওয়ার কথা নয়। দর্শক, এই ভিডিওটা হয়তো কোনো চোরা ক্যামেরা দিয়ে হয়তো তিনি সেট করছে বাট মেয়ে সেট করছে। এখন যেই সেট করুক, এখন যে তথ্যগুলো আসছে এই তথ্য অনুযায়ী তো কথা বলতে হবে, ঠিক না? আজকে দেখেন যে আজকে এই ভিডিওটি ভাইরাল হলো, এই দু চার পাঁচটা কেন কথা আপনাদের সামনে বলতে হয় যে তিনি একজন দক্ষিণ সিটির মেয়র 5নং ওয়ার্ডের সবুজ থানায়, এই মেয়েটি আবার আফরুজা, তিনি তার নাম হচ্ছে আফরুজা না পান্না, তিনি আবার মামলা করছেন। মানে বিষয়টা কাকতালে মানে কেমন মানে অদ্ভুত লাগে আমার কাছে, আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে কারা ভিডিও করে, এই ভিডিও ফাঁসও হয় কীভাবে, আবার বিভিন্ন চ্যানেলে আসে,
কিন্তু এই মেহরি চিত্তরঞ্জন দাসের যে বিষয়টা শুধু এতটুকু সীমাবদ্ধ নয়, এরকম অনেক নেতাদের অনেক হুজুরদের হয় না, হয় কিন্তু। তবে আমরা দিন শেষে সবাইকে নিয়ে কথা বলি, তবে কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলা দরকার। তবে হ্যাঁ, এটার যে সম্পূর্ণরূপে আমাদের যে এখন ক্ষমতাসীন যে আওয়ামী লীগের দলের যে মন্ত্রীরা, তারা বলছেন যে এই ব্যক্তিত্ব যে চরিত্রহীন বা দায়ীবার তিনি নিজে নিবে, আর ব্যক্তি আর পার্সোনাল আর বিষয়ে আর কিছু জানা নেই, তারা এই কথা বলে দিয়েছেন যুগান্তরে, মানে গণমাধ্যম বলে দিয়েছে। এটা কিন্তু ভালো কথা, কিন্তু একটা দেখেন একটা বিষয়, ধর্ম গোষ্ঠী জাত আপনি যে কোনো দলের কাজ করেন, যদি আপনি খারাপই করেন আপনার ব্যক্তিগত হয়ে যায় বিষয়টা, আপনাকে দল সাপোর্ট করবে না, কারণ আপনার নোংরামি সাপোর্ট করবে না, কেন করবে? আপনি একটা ভালো কাজ করে দলকে দেখান, এটা করতে পারবেন না, পারবেন লুটপাট বাটপারি চিটারি নোংরামি। বাংলাদেশের ভিতরে এগুলোর ভিতরে বেশিও হচ্ছে, ভালো হচ্ছে কিন্তু কম। দর্শক আমি চলে যাব, তবে চলে যাওয়ার আগে একটি কথা বলে রাখবো, অবশ্যই আমার কথা যদি ভুল ভাল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে আমরা দেখতে চাই। আজকে যাকে নিয়ে কথা বললাম হয়তো এই ফুটেজগুলো খুবই খারাপ দেখতে, বা এই বিষয়টা নিয়ে কথা বললে হয়তো বা আমাদের মতো ছোটোখাটো ক্ষুদ্র মানুষ বেমানান। তবে আপনারা এই কাজ কেন করেন, যাতে আমরা এই ইউটিউবের কল্যাণে ফেসবুকের কল্যাণে আমরা কথা বলি? কথা বলে এই কারণে যে আপনাদের মতো এত বিশেষ একটা ভালো পোস্টিংয়ে থাকা লোক যদি এই কর্ম করেন, এটা তো আর আমরা করি নাই, ঠিক না? এটা আপনারা করছেন, এটা হয়তো আপনার যারা ঘরছে, মেয়ে হয়তো ভাইরাল করছে, মেয়ে আবার অভিযোগ করছে থানায় গিয়ে, সবুজবাগ থানায়, এখন থানা পুলিশ হয়তো কিছু জানে না। দর্শক চলে যাব, চলে যাবার আগে একটি অনুরোধ রাখবো, অবশ্যই কুলো টিভিতে আমরা আপডেট কিছু দিতে চাই, কারণ আপনাদের আপডেট কিছু দেওয়া দরকার, কারণ আপনারা চ্যানেলে অবশ্যই থাকেন, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস বক্সে কমেন্ট করবেন। আর যারা আমার কোনো কুলো টিভি নতুন দেখছেন, অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি আপনার কাছে, অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক আলোচনায় সমালোচনায় ইনশাল্লাহ পাশে থাকবো, পাশে রাখবেন, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। ভালো কথা আর ভালো ফুটেজ যেন আমরা সত্য জন্য উন্মোচন করতে পারি, এই প্রত্যাশায় আজকে বিদায় নিলাম। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসবো। তো এতক্ষণ ছিলাম আমি কুলো টিভির পক্ষ থেকে, আমি এরশাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।